নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কচু শাক তুলতে যাচ্ছি, আর এই কচু শাকের একটা দারুণ ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবাই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের কলা বাগানের পাশে এই দেখুন কি সুন্দর কচু শাক হয়েছে। আর এগুলো কিন্তু জঙ্গলি কচু নয়, এগুলো গলাও চুলকায় না। এই এখান থেকেই কয়েকটা পাতা তুলে নিচ্ছি। বেশ, অনেকগুলোই কচু পাতা তুলে নিয়েছি। এবারে গিয়ে ঝটপট রান্না করে নেব। কচু শাকটা তুলে নিয়ে এলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কচু শাকটা ধুয়ে নিয়েছি, এবারে যে একটু একটু ডাটা রয়েছে এই ডাটাগুলো ফেলে দেবো, আর শাকটা আমি কুচি করে কেটে নেবো। কচু শাকটা কাটা হয়ে গেল, এবার উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সামান্য একটু জল। এবার এই জলের মধ্যে দেবো সামান্য একটু লবণ। এবার কেটে ধুয়ে রাখা কচু শাকটা দেবো। এবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কচু শাকটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনগুলোকে একটু চিরে নেব। রসুন গুলো সব চিরে নিয়েছি, এবারে কাঁচা লঙ্কা গুলো এরকম করে চিরে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটাও চিরে নিলাম। এদিকে কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কচু শাকটা নামিয়ে কড়াইতে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সামান্য সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দেবো সামান্য একটু কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো রসুন কুচি।
রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর চিড়ে দেখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি করে দিলাম, এমনিতেই কচু শাকের যে কোনো রেসিপিতে লঙ্কাটা একটু বেশিই লাগে, আর আজকে আমি ভর্তা বানাবো তার জন্য আর একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো নামিয়ে রাখা কচু শাকটা। কচু শাকটা আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর লবণ দেব না। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচু শাকের মধ্যে যে জল জলে ভাবটা আছে সেটা শুকিয়ে নেব। কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তবে যারা কচু শাক খেতে খুব ভয় পান যে গলায় লাগবে, এমনিতে গলায় লাগে না, তবে নামানোর আগে যদি এক চামচ লেবুর রস দিয়ে নামিয়ে নেন তাহলে সেই ভয়টা আর থাকবে না। খুবই সহজ, কচু শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে, এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। যাই হোক, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।